বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা জুটি মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি। প্রায় 30টিরও বেশি সুপারহিট ছবি তারা উপহার দিয়েছেন দর্শকদের। উত্তম সুচিত্রা জুটি বাংলা চলচ্চিত্রকে এক রোম্যান্টিক আবহ তৈরি করে। তাদের সিনেমা জগতে আগমনের পর দর্শক উপভোগ করেছে রোম্যান্টিকতার স্বাদ। তাদের অভিনয় মুগ্ধ করেছে সমস্ত বাঙালিকে। একের পর এক সুপারহিট ছবির মাধ্যমে বাংলা সিনেমাকে এক উচ্চ পর্যায়ে নিয়ে গেছিলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি। তবে আপনি কি জানেন, উত্তম কুমারকেও না বলার সাহস দেখিয়েছিলেন তরুণ মজুমদার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত চাওয়া পাওয়া ছিল তরুণ মজুমদার পরিচালিত প্রথম ছবি। আর তরুণ মজুমদারকে স্বাধীনভাবে ছবি বানাতে প্রথম উৎসাহিত করেছিলেন খোদ মহানায়ক উত্তম কুমার। তার আগে পর্যন্ত সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তরুণবাবু। রাজগীরে হরিদাস ভট্টাচার্য পরিচালিত রাজলক্ষ্মী ও শ্রীকান্তের শুটিং চলাকালীন তরুণ মজুমদারকে উত্তম কুমার বলেন, যদি কোনো দিন মনে হয় স্বাধীনভাবে কোনো ছবি করবেন, কথা দিচ্ছি আমি পাশে থাকব, অবশ্য যদি আপনার চিত্রনাট্য মানিয়ে নেওয়া যায়। যেমন কথা তেমনি কাজ। উত্তম কুমারের কাছ থেকে আশ্বাস পেয়েই চাওয়া পাওয়া বানিয়ে ফেলেন তরুণ মজুমদার। আবার এই তরুণ মজুমদারই যখন পলাতক বানিয়েছিলেন, তখন চিত্রনাট্য উত্তম কুমারের পছন্দ হয়ে যাওয়ার পরেও মহানায়ককে বাদ দিয়েছিলেন তিনি। কারণটা হলো, তিনি অনুপ কুমারকে ভেবেই চিত্রনাট্য লিখেছিলেন। জানা যায় পলাতকের প্রযোজক আগে গিয়ে চিত্রনাট্য উত্তম কুমারকে শুনিয়ে দেন। মহানায়কের সেই চিত্রনাট্য ভীষণ পছন্দ হয় এবং তিনি পলাতক করতে রাজিও হয়ে যান। প্রযোজক এই কথা তরুণ মজুমদারকে জানালে তিনি স্পষ্ট উত্তর দেন, অনুপ কুমারকে মাথায় রেখেই গল্প লিখেছি। এরপর প্রযোজক বেঁকে বসলে তরুণ মজুমদার সরাসরি উত্তম কুমারের সঙ্গে কথা বলতে যান। মেকআপ রুমে থাকা মহানায়ককে তরুণবাবু পলাতকের কথা বলতেই উত্তম কুমার বলেন, তার চরিত্রটা ভীষণ পছন্দ হয়েছে। বিন্দুমাত্র বিচলিত না হয়ে পরিচালক জানিয়ে দেন, তিনি চরিত্রটা আসলে অনুপ কুমারকে ভেবেই লিখেছেন। আর তরুণবাবুর মুখ থেকে একথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন উত্তম কুমার। পরে বলেন, এটা নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, আমি অনুপের কথা সকলকে বলে দিচ্ছি। পরবর্তীকালে কি হয়েছিল সে কথা আর কারো অজানা নয়। 1963 অনুপ কুমারকে নিয়েই পলাতক বানান তরুণবাবু। ছবিটিতে অসাধারণ অভিনয় করে অনুপ কুমার চিরদিনের জন্য বাঙালির মনের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছেন। এক ঘর পালানো উদাসী বান্ডুলের চরিত্রে অনুপের অভিনয় আজও ভোলেনি বাঙালি।